মুক্তিবাহিনী গঠন ও কার্যক্রম। মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন কর্নেল এমএজি উসমানি। এছাড়া চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুর রব। ডেপুটি চিফ অফ স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। 1 নম্বর সেক্টর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা। 2 নম্বর সেক্টর, নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, বর্তমানে জেলা, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ। 3 নম্বর সেক্টর, আখাউড়া, ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট, ঢাকা জেলার অংশ বিশেষ ও কিশোরগঞ্জ। 4 নম্বর সেক্টর, সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেল লাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5 নম্বর সেক্টর, সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নম্বর সেক্টর, রংপুর ও দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা। 7 নম্বর সেক্টর, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। 9 নম্বর সেক্টর, দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর সেক্টর, 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। 11 নম্বর সেক্টর, কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। ব্রিগেড ফোর্স 11টি সেক্টর ও তার অধীনে অনেক সাব সেক্টর ছাড়াও রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। ফোর্সের নামকরণ করা হয় ব্রিগেডগুলোর অধিনায়কের নামের প্রথম অক্ষর দিয়ে। মেজর জিয়ার রহমান ছিলেন জেড ফোর্স, মেজর কে এম শফিউল্লাহ ছিলেন এস ফোর্স এবং মেজর খালেদ মোশারফ কে ফোর্সের অধিনায়ক। নিয়মিত ও অনিয়মিত বাহিনী। মুক্তিবাহিনী সরকারি পর্যায়ে 2টি শাখায় বিভক্ত ছিল, নিয়মিত বাহিনী ও অনিয়মিত বাহিনী। নিয়মিত বাহিনী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিটগুলোর বাঙালি সৈনিকদের নিয়ে এই বাহিনী গঠিত হয়। সরকারিভাবে এদের নামকরণ করা হয় FM মুক্তি ফৌজ। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনীও গড়ে তোলে। 2 অনিয়মিত বাহিনী, ছাত্র, যুব, শ্রমিক ও কৃষক ও সকল পর্যায়ের মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সেক্টরের অধীনে অনিয়মিত বাহিনী গঠিত হয়। এই বাহিনীর সরকারি নামকরণ ছিল গণবাহিনী বা FF ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা। তাদের নিজ নিজ এলাকায় গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য প্রেরণ করা হতো। এছাড়া ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয় মুজিব বাহিনী। কমিউনিস্ট পার্টি ন্যাপ মুজাফর, ন্যাপ ভাসানি ও ছাত্র ইউনিয়নের আলাদা গেরিলা দল ছিল। আঞ্চলিক বাহিনী সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে ওঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাদিরিয়া বাহিনী টাঙ্গাইল, আফসার ব্যাটালিয়ান ভালুকা ময়মনসিংহ, বাতেন বাহিনী টাঙ্গাইল, হেমায়েত বাহিনী গোপালগঞ্জ বরিশাল, হালিম বাহিনী মানিকগঞ্জ, আকবর বাহিনী মাগুরা, লতিফ মির্জা বাহিনী সিরাজগঞ্জ পাবনা ও জিয়া বাহিনী সুন্দরবন। এছাড়া ছিল ঢাকার গেরিলা দল যা ক্ল্যাক প্যাটন নামে পরিচিত। ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল শেরাটন, পূর্বের হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা। এভাবে তারা পাকিস্তানি সেনা ও সরকারের মধ্যে ত্রাসের সঞ্চার করে। শুধু স্থলপথে নয়, নৌপথে অপারেশন জ্যাকপট নামে পরিচালিত অভিযানে শুধু একদিনে চট্টগ্রাম বন্দরে 10টি এবং মংলা বন্দরে 50টি জাহাজ ধ্বংস করে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডারগণ। সারা পৃথিবীতে সারা ফেলে দেয়।